আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের কমপ্লিট ভিপিএস সেটআপ টিউটোরিয়াল সিরিজের 12তম পর্ব, আর আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের সার্ভারে ওয়েবুজো প্যানেলের মাধ্যমে আমরা মেমক্যাস্ট ইনস্টল করতে পারি এবং সেটা আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভেট করতে পারি। তো প্রিয় দর্শক, মেমক্যাস্ট হচ্ছে যে একটা মেমোরি ক্যাশিং একটা সিস্টেম। আপনারা জানেন যে আমরা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যাশিং প্লাগইন ইউজ করি। তো ক্যাশিং প্লাগইন যেটা করে যে ওয়েবসাইটের বিভিন্ন পেজকে তারা ক্যাশ করে রাখে, যেন ডাটাবেস কোয়েরি করা ছাড়াই সেই ক্যাশ করা পেজ পরবর্তী সেম সেম পেজের ভিজিটরকে আমাদের ওয়েবসাইট সেটা সার্ভ করতে পারে। এটা একটা পারফরমেন্স আপগ্রেড করে। তো এটা ছাড়া মেমক্যাস্টের আসলে কাজ কি? মেমক্যাস্ট যেটা করে যে আমরা যে ডাটাবেস কোয়েরি করি, এই ডাটাবেস কোয়েরি করার রেজাল্ট বা এই কোয়েরিটা হচ্ছে মেমোরিতে রেখে দেয়, যার ফলে ডাটাবেসে আবার নতুন করে কোয়েরি না করেই মেমোরি থেকে মানে র্যাম থেকে সেটা আসলে সার্ভ করতে পারে। তো এই জন্য আসলে মেমক্যাস্ট কি করে যে একটু হাইলি ডিনামিক কোনো ওয়েবসাইটে খুব ভালো একটা পারফরমেন্স বুস্ট করে। তো মেমক্যাস্ট এবং রেডিস এই ধরনের দুই ধরনের দুইটা হচ্ছে জনপ্রিয় মেমোরি ক্যাশিং সফটওয়্যার আছে। তো আমরা ওয়েবুজো প্যানেলে আসলে রেডিস আমি ইউজ করিনি, আমি মেমক্যাস্ট ইউজ করছি। তো কিভাবে আমরা মেমক্যাস্ট ইনস্টল করব সেটা আমি দেখাবো। তো মেমক্যাস্ট আমরা এখানে দুইটা স্টেপ, একটা স্টেপ হচ্ছে মেমক্যাস্ট আমরা হচ্ছে যে ওয়েবুজো প্যানেলে ইনস্টল করব, আর একটা স্টেপ হচ্ছে সেটা সেই মেমক্যাস্টকে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভ করব। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে হচ্ছে মেমক্যাস্ট, নট মেমক্যাস্ট। তো এই মেম ক্যাশ থাকে, মেম ক্যাশের এই ফাংশনকে চেঞ্জ করে মেম ক্যাশ করতে হয়, এই জন্য ওয়ার্ডপ্রেসে আবার বাড়তি একটা প্লাগইন ইনস্টল করতে হয়। তো আগে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে প্লাগইনটা ইনস্টল করি। আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ, এখানে গিয়ে আমরা লিখব মেম ক্যাশ। তো মেম ক্যাশের জন্য আসলে অনেকগুলো প্লাগইন আছে, এর ভিতরে এইটা অনেক জনপ্রিয় মেম ক্যাশ রিডাক্স। বাট আমি যেটা দেখছি যে আসলে এই মেমক্যাস্ট রিডাক্স এই প্লাগইনটা ঠিক মতো কাজ করে না। ইউজ মেমক্যাস্ট এই প্লাগইনটা আমি দেখছি যে সবকিছুই ঠিকঠাক কাজ করে। তো ইউজ মেমক্যাস্ট আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করে এখানে অ্যাক্টিভেট করব। এই পেজটাকে আমরা আরেকবার রিফ্রেশ দিব, দিলে এই জায়গাতে একটা অপশন আসবে যে ইনেবল মেমক্যাস্ট হেয়ার। আমরা যখন ইনেবল করব তখন এটা এই অরেঞ্জ কালার থেকে এটা হচ্ছে গ্রিন কালার হয়ে যাবে। আমরা ইনেবল মেমক্যাস্ট দিই, মেমক্যাস্ট ডিজেবল ইনেবল মেমক্যাস্ট। আসলে আমি এই স্টেপটা আগে কেন দেখাচ্ছি, যে কারণ হচ্ছে যে ওয়েবুজো প্যানেলে আমরা যে মেমক্যাস্ট ইনস্টল করব সেটা ঠিক মতো কাজ করতেছে কি না। আমরা এখন মেমক্যাস্ট এখানে ইনস্টল করিনি, তো এটা ছাড়াই যে আমাদের এই প্লাগইনটা কাজ করতেছে কি না বা সঠিকভাবে আমাদের মেমক্যাস্ট ইনস্টল হয়েছে কিনা, এই দুইটা জিনিস চেক করার জন্য মূলত আগে এই স্টেপটা করছি। যেন এখানে আমি ফেইল হই, ফেইল হওয়ার পরে আমি ওখানে মেমক্যাস্ট ইনস্টল করার পরে আবার এখানে এসে দেখবো। এখানে আসলে দুইটা বিষয় ইনভলভ, একটা হচ্ছে এখানে মেমক্যাস্ট ঠিক মতো কাজ করতেছে কিনা, আবার হচ্ছে দ্বিতীয়ত সেই মেমক্যাস্ট আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাইড হয়েছে কিনা, এইটা বোঝার জন্যই মূলত এই কাজটা করা। তো মেমক্যাস্ট ইজ ডিজেবল এখানে ইনেবল করি। এখানে দেখেন ইউজ মেমক্যাস্ট, এখানে হচ্ছে যে এটা রেড হয়ে আছে, কারণ সেখানে মেমক্যাস্ট সে পায় নাই। তো মেমক্যাস্ট আমরা এখানে এখন তাহলে ইনস্টল করি। এখানে আমরা লিখব মেমক্যাস্ট, এটা হচ্ছে মেমক্যাস্ট, ইডি যুক্তটা শুধু মেমক্যাস্ট নয় মেমক্যাস্ট, এইটা এখানে আমরা ইনস্টল করব। এখন আমরা এখানে একবার পেজটা রিলোড দিই, দেখেন যে মেমক্যাস্ট এখন গ্রিন হয়ে গেছে, তাহলে এখন মেমক্যাস্ট ইনেবলড। বাট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে আপনি জানেন যে আমরা হচ্ছে কাস্টম মেমক্যাস্টের জন্য আসলে একটা আলাদা একটা সার্ভার রান হয় ব্যাকগ্রাউন্ডে, সেই সার্ভারের একটা আইপি থাকে। তো এই সরি আইপি না, একটা পোর্ট থাকে, আলাদা একটা পোর্টে এটা চলে। তো মেমক্যাস্টের একটা ডিফল্ট পোর্ট আছে, পোর্ট নাম্বারটা হচ্ছে আমি একটু দেখে নিই যে কি পোর্ট। মেমক্যাস্টের পোর্ট আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে 11211, এটা হচ্ছে ডিফল্ট মেমক্যাস্টের পোর্ট।
এখন যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে আমাদের এর প্রিভিয়াস টিউটোরিয়াল আমি দেখাইছি কিভাবে সিকিউরিটি বাড়াইতে পারি। তো সিকিউরিটি বাড়ানোর জন্য আমরা কি করছিলাম, এই জায়গায় আমরা সিএসএফ ইনস্টল করছিলাম। তো এই সিএসএফ এর তো আপনি জানেন যে কাস্টম পোর্ট গুলোকে সিএসএফ ব্লক করে, কারণ এখন সিএসএফ যেহেতু রিস্টার্ট হয়নি, রিস্টার্ট হইলে এই পোর্টটাকে সিএসএফ কি করবে, ব্লক করে দিবে, তখন আর মেমক্যাচ চলবে না। তো আমি এর আগে জানাইছিলাম যে আমরা যে ধরনের যে কোনো কাস্টম সার্ভিস যেগুলো আলাদা পোর্ট ইউজ করবে, সেই পোর্টগুলোকে আমাদের কি করতে হবে, এখানে হোয়াইট লিস্ট করে দিতে হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে আমরা হচ্ছে IPv4 পোর্ট সেটিংসে যাব, গিয়ে আমাদের এই জায়গায় লিস্টে কমা দিয়ে আমাদের এই এখানে এবং এখানে আমাদের এই পোর্টটা, মেমক্যাস্টের পোর্ট নাম্বারটা এখানে বসে, এটা হচ্ছে 11221। এটা আমরা শেষে গিয়ে এই যে এই ইনভার্টেড কমার ভিতরে কমা দিয়ে 11221 দিয়ে দিব, এখানেও আমরা 11221 দিয়ে দিব। তাহলে কি হলো, এখন এই পোর্ট নাম্বারটা হচ্ছে আমাদের সিএসএফ এ হোয়াইট লিস্টেড হয়ে গেল। এখন সার্ভার রিস্টার্ট দিলেও আর সিএসএফ আমাদের এই মেমক্যাস্টের কোনো সমস্যা করবে না। তো এই হচ্ছে মেমক্যাস্ট। তবে আর একটা জিনিস, যে এখানে মেমক্যাস্টের একটা আসলে সার্ভার, এটাও একটা মেমক্যাস্টের সার্ভার হিসাবে কাজ করবে। তো একটা আমরা যদি ওয়েবুজো প্যানেলে যদি একাধিক ডোমেন ইউজ করি, তো আমরা এই মেমক্যাস্ট শুধুমাত্র একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো যদি একাধিক মেমক্যাস্ট আপনি ইনস্টল করতে চান অন্যান্য ওয়েবসাইটের জন্য, তাহলে এটা আপনাকে একটু রিসার্চ করতে হবে অনলাইন, কারণ এটা আমি আসলে করিনি বা আমি রিসার্চ করার সময় পাইনি। তো এটা আপনাকে আরেকটু রিসার্চ করতে হবে যে কিভাবে আপনি একাধিক মেমক্যাস্ট ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন, এবং সেক্ষেত্রে তাদেরকে এই ধরনের কাস্টম পোর্টগুলো আলাদা আলাদা করে পোর্ট অন্যান্য ওয়েবসাইটগুলোতে অ্যাড করে দিতে হবে, দিলে তখন এই মেমক্যাস্ট বিভিন্ন ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। বাট এখন যেহেতু আমাদের ওয়েবসাইটে একটাই ডোমেইন আছে, সুতরাং এটা আমাদের সেই ডোমেইনে ইউজ করতেছি। আরও একটা জিনিস, যে মেমক্যাস্ট আপনার সব ধরনের সব ওয়েবসাইটে যে লাগবে ব্যাপারটা এরকমও না, যেটা একটু বড় ওয়েবসাইট যেখানে অনেক হাই ট্রাফিক এবং যেখানে ডাটাবেজের কোয়েরি অনেক বেশি, সেই জায়গায় আপনি এই মেমক্যাস্টটা ইউজ করতে পারেন। আর ট্রেডিশনাল আমাদের যে ব্লগ বা আমাদের যে যে ওয়েবসাইট যেখানে 100 বা 200টা ওয়েব পেজ আছে এবং সেখানে শুধুমাত্র পোস্ট টাইপের জিনিস, সেখানে শুধু পোস্ট, এখানে সেখানে কোনো ডাটাবেস কোয়েরি নাই, এই ধরনের ওয়েবসাইটে মেমক্যাস্টের দরকার নাই। শুধুমাত্র পেজ ক্যাশিং, আপনি WP রকেট বা W3C টোটাল ক্যাশ বা অন্যান্য যে ধরনের ক্যাশিং প্লাগইন আছে সেগুলো ইউজ করলেই যথেষ্ট। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।